আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, ব্যাটারি চালিত ইজি বাইক অথবা অটো গাড়িতে আমরা যে হেডলাইটগুলো ব্যবহার করে থাকি, তো এই রকম যে হেডলাইটগুলো আমরা সবাই কিন্তু অটো গাড়িতে ব্যবহার করি, তো এই লাইটগুলো যারা একবার কিনেছেন তারা পরবর্তীতে আর কেনার কোনো প্রয়োজন নাই, যারা একবার কিনেছেন তাদের আর লাইট কিনতে হবে না, সেই সম্পর্কেই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই কিন্তু অটো গাড়িতে এই রকম হেডলাইট সবাই ব্যবহার করে থাকি। তো এই লাইটগুলো কিন্তু আসলে মূলত হচ্ছে 12 ভোল্ট, ডিসি 12 ভোল্ট। তো এই লাইটগুলো কিন্তু একদম লো ভোল্টেজেও অনেক আলোকিত হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই লাইটগুলো কিন্তু ব্যবহার করি, এতে করে চার্জটাও অনেক কম খায়। তো এই লাইটগুলো আমরা একটু নষ্ট হলে লাইটগুলো ফেলে দেই। তো আজকে এই নষ্ট লাইট মাত্র 2 টাকা খরচ করে আমি নতুনভাবে ঠিক করব। তো অবশ্যই সবাই ভালোভাবে খেয়াল করবেন, তো এই লাইটগুলো কিন্তু আসলেই নষ্ট হয় না। তো স্যাম্পল কিছু জিনিস নষ্ট হয় যার দাম 2 থেকে 5 টাকা, তো আপনি যদি 2 থেকে 5 টাকা খরচ করেন তাহলে কিন্তু লাইটটা কিন্তু পুনরায় কিন্তু আবার আগের মতনই একদম জ্বলবে। তো সেই ক্ষেত্রে কিন্তু লাইটগুলো আসলেই কেনার কোনো প্রয়োজন নাই, তো একটু নষ্ট হলে আমরা তো লাইটগুলো ফেলে দিয়ে রাই। তো আজকে এই লাইটটা কিন্তু আমি একদম নতুনের মতো করেই একদম ঠিক করব। তো আসলে এই লাইটগুলো আসলে কী জিনিসটা নষ্ট হয় এবং কোন জিনিসটা যদি আপনি ঠিক করেন তাহলে অবশ্যই এই লাইটগুলো ঠিক হবে। তো অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন, এই লাইটটার ভিতরে কিন্তু 4টি পাথর বাল্ব থাকে। তো এই লাইটগুলো হচ্ছে 3 ভোল্ট, তো 3 ভোল্ট এবং কিছু সার্কিট সিস্টেমের মাধ্যমে 12 ভোল্টের মাধ্যমে চলে। তো এই 4টি লাইটই কিন্তু হচ্ছে আমাদের সিরিজ কানেকশন, তো একটি থেকে আরেকটির সিরিজ কানেকশন। তো এখানে যদি একটি লাইট যদি নষ্ট হয়ে যায় তো বাকি 3টা লাইট কিন্তু জ্বলবে না, তো তখনই কিন্তু আমরা লাইটগুলো কিন্তু ফেলে দিই। তো প্রত্যেকটা লাইটের মূল্য কিন্তু মাত্র 2 টাকা। তো এখানে একটি লাইটও নষ্ট হতে পারে অথবা 2টি লাইটও নষ্ট হতে পারে। তো আমরা আগে লাইটগুলো চেক করব যে এখানে কয়টি লাইট নষ্ট আছে। তো এই যে এখানে যে লিথিয়াম ব্যাটারিটি আমার হাতে দেখতে পারতেছেন, তো এটা কিন্তু 3.7 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি। তো আপনারা যে কোনো 3 ভোল্ট অথবা 4 ভোল্টের ব্যাটারি দিয়েও কিন্তু এই লাইটগুলো চেক করা যায়। প্লাস এবং মাইনাস দুটি আসলে বাল্বের সাথে সংযুক্ত করলেই কিন্তু, যদি লাইটটি আসলে ভালো থাকে তাহলে কিন্তু লাইটটি জ্বলে উঠবে, আর যদি লাইটটি যদি আসলে নষ্ট থাকে তাহলে কিন্তু লাইটটি জ্বলবে না। তো প্রথম বাল্বটি হচ্ছে আমাদের নষ্ট, তো যেহেতু লাইটটি কোনোভাবে জ্বললো না তো প্রথম বাল্বটি কিন্তু আমাদের নষ্ট। তো এইভাবে প্রত্যেকটি বাল্ব চেক করবেন যে আসলে কোন বাল্বটি কাটা, যে বাল্বটি আসলে নষ্ট হয়ে যাবে সেই বাল্বটি চেঞ্জ করলেই কিন্তু আপনার লাইটটা কিন্তু একদম নতুনের মতোই সার্ভিস পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো যেমন এই লাইটটা কিন্তু আসলেই ভালো আছে এবং মোটামুটি বাকি 3টি লাইটই কিন্তু নষ্ট। তো 3টি লাইটের দাম হচ্ছে মাত্র 6 টাকা, তো পাথর বাল্ব যে কোনো ইলেকট্রিক পার্টসের দোকানে পাওয়া যায়, 2 থেকে 3 টাকার মধ্যে আপনি ভালো রকমের পাথর বাল্ব পাবেন। তো যেহেতু এখানে 4টি বাল্ব এবং 1টি বাল্ব ভালো আছে এবং বাকি 3টি বাল্ব আসলে নষ্ট, তো এখানে আসলে একদম ফুল সেট ধরে চেঞ্জ করাই সবচেয়ে ভালো, যেহেতু বাল্বের দাম একদম কম। তো এখানে আমি 4টি বাল্বই চেঞ্জ করব, তো যাতে করে সার্কিটটা যাতে আরে অনেক শক্তিশালী হয়। তো সেই ক্ষেত্রে এখানে 4টি বাল্বই আমি খুলে নিব। তো এই সেম রকমের বাল্ব কিন্তু আমি নিয়ে নিয়েছি 4টি। তো এই 4টি বাল্ব এখানে কিন্তু লাগাবো, আগে পুরাতন লাইটগুলো কিন্তু খুলে নিতে হবে, তারপরে কিন্তু আপনি লাইটগুলো লাগাতে পারবেন। তো লাইটগুলো লাগান একদম সিম্পল, এখানে প্লাস মাইনাস সবই দেওয়া আছে এবং বাল্বের মধ্যেও প্লাস মাইনাস সবই দেওয়া আছে। তো লাইটগুলো আসলে খুলে নেওয়ার পর সার্কিটটি কিন্তু এরকম দেখা যাবে। তো এখানে কিন্তু সার্কিটের মধ্যেও কিন্তু প্লাস বাল্বের যে প্লাসগুলো আছে এবং মাইনাসগুলো একদম মার্কিং করে দেওয়া আছে, এখানে ভুল হওয়ার কোনো কারণ নেই। তো এখানে প্যারা বলতে কোনো কিছুই নাই, একদম সিম্পল। তো সার্কিটটি খুলে নেওয়ার পর এরকম দেখা যাবে। তো এখন আমি এই বাল্বগুলো এই সার্কিটের মধ্যে লাগিয়ে নিব। তো বাল্বগুলো লাগানোর পর কিন্তু আমাদের সার্কিটটা কিন্তু একদম ফুলফিল রেডি হয়ে গেছে।
তো এখানে আর কোনো সমস্যা নেই। তো বাল্বগুলো লাগাতে কারো কোনো প্রবলেম হলে আপনি অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, এবং বাল্বগুলো আসলে লাগাতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না, কারণ একদম সিম্পল। তো লাইটটা যেহেতু পুরান, আমি একটু মুছে চকচকা করে তারপর কিন্তু সেটিং করব। তো লাইটটা কিন্তু এখন একদম ফুলফিল রেডি। তো এখন আমরা লাইটটি একদম পুনরায় ফিটিং করব, ফিটিংও কিন্তু একদম সিম্পল। তো ফিডিংয়ের পর লাইটটা কিন্তু এই রকম আকার ধারণ করেছে। তো এখন আমরা এটি একটি 12 ভোল্টের চার্জার দিয়ে টেস্ট করব। তো এখানে স্যাম্পল 12 ভোল্ট লাইন হলে কিন্তু জ্বলে, একটা 9 ভোল্ট পর্যন্ত কিন্তু জ্বলে। তো মাইনাসের সাথে মাইনাস এবং প্লাসের সাথে প্লাস কানেক্ট হওয়ার পরে কিন্তু এই যে লাইটটা দেখতে পারতেছেন, অনেক সুন্দর কিন্তু আলো হচ্ছে। তো মাত্র যেখানে, যেহেতু এখানে আমরা 4টি লাইটই নতুন করে চেঞ্জ করেছি, তো সেই ক্ষেত্রে মাত্র 8 টাকা। তো 150 থেকে 200 টাকার লাইট মাত্র 8 টাকা দিয়ে কিন্তু ঠিক করা যাচ্ছে। তো এখানে কিন্তু কেনার কোনো প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।